হ্যাঁ রে, এই দেখো খাচ্ছি ফ্রাইড অন্থন আর হচ্ছে চিকেন ফ্রাই। কিন্তু অন্থনের সাথে যে স্যুপ থাকার কথা অথবা চিকেন ফ্রাইয়ের সাথে যে ফ্রাইড রাইস থাকার কথা তার কোনো খবর নেই। তো যাই হোক, তাও আল্লাহর কাছে লাখ লাখ লক্ষ কোটি শুক্রিয়া যে এই রেস্টুরেন্টে এসে অর্ডার দেওয়ার 1 ঘন্টা বসে থাকার পরে এই দুটো খাবার আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে আসলো কেশো নাট সালাদ। হ্যাঁ, এর মধ্যে সালাদের পরিমাণ কম, কারণ তাদের শসা এবং সালাদের অংশ শেষ হয়ে গেছে, কিন্তু ফ্রাইড চিকেন এবং কেশোনাট সেগুলো তারা দিয়েছে, হাফ প্লেটই হোক আর ফুল প্লেটই হোক, মানে প্লেটে তো অনেক জায়গা রয়েছে। এতটা খাওয়ার পরে আবার বসে রয়েছি, বারবার হাক ডাক দিচ্ছি, ভাই আমাদের খাবারগুলো দেন, সাথে বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি মেম্বার আছে, কিন্তু কারো কোনো খবর নেই। আমার সাথেই যে এই ঘটনাটা ঘটেছে ব্যাপারটা এরকম না, অলরেডি আমি নিজেও আশপাশের হাউকাও শুনছি যে কেউই খাবার পাচ্ছে না। তাহলে এরা রেস্টুরেন্টটা দিয়েছে কেন? এই দেখো বসে আছি তো বসেই আছি, এটা তো বুঝতেই পারছো, প্রায় 10 গুণ টাইম হচ্ছে গিয়ে আমি ফরওয়ার্ড করে তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, বসেই আছি। হ্যাঁ, আর কিছু নেই, প্লেটের মধ্যে যা ছিল সব হচ্ছে পুছে মুছে নিয়ে খেয়ে একটু সময় কাটানোর চেষ্টা করছি, কিন্তু কোনো খাবারের আর কোনো খবর নেই। তো যা অর্ডার দিয়েছি আর যা পেলুম, মানে আর কি বলবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টে তাহলে গেলাম কেন? হ্যাঁ, এখানকার সব হচ্ছে ফুড ব্লগাররা এই রেস্টুরেন্টের হচ্ছে ভালো রিভিউ দেয়। কেন ভালো রিভিউ দেয় সেটা ওই ফুড ব্লগাররা আর এই রেস্টুরেন্ট মালিকই জানে, আমি তা জানি না। এই যে দেখো, ওয়েটার এসে আমাকে বারবার রিকোয়েস্ট করছে এখন যে এই স্যুপগুলো যেন হচ্ছে গিয়ে আর আমরা ক্যান্সেল না করি। অলরেডি কয়েকবার বলেছিলাম যে ভাই আপনারা যদি দিতে না পারেন তাহলে ক্যান্সেল করেন। তখন তারা এই ভাতের মারের এই স্যুপটা দিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বললাম এই স্যুপ রান্না করতে আমার 5 মিনিট সময় লাগবে, একদম নর্মাল চিকেন কর্ন স্যুপ। ওরা কেন অর্ডার দেওয়ার 1.5 ঘন্টা পরে এটা আমাদেরকে সার্ভ করেছে এটা ওরাই জানে, এবং এটার সাথে খাওয়ার মতো তখন আর কোনো স্টার্টার বা কোনো কিছুই হচ্ছে ছিল না। আমাদের মেইন কোর্সে তখনও কোনো খবর নেই, এবং হচ্ছে ওয়েটাররা আসা যাওয়ার পথে হচ্ছে বলছে স্যার এই 5 মিনিট আর 6 মিনিট আর একটু অপেক্ষা করেন, এই হয়ে যাচ্ছে, অমুক তমুক হাবি যাবি। কিন্তু খাবার দেওয়ার তাদের কোনো হচ্ছে কি খবর এবং মন মানসিকতা কোনোটাই নেই। অলরেডি আশপাশে আমি শুনছি যে সবাই টেবিল থেকেই হচ্ছে হাক ডাক আসছে, কিন্তু কোনো টেবিলেই তারা খাবার দিয়ে কুলোতে পারছে না। কি রেস্টুরেন্টটা কি অনেক বড় বা অনেক বেশি ভিড়ভাট্টা? এমন কিছুই না। এখানকার এই স্টাফরা কোন লেভেলের ক্যালাস এবং হচ্ছে এটার কিচেন কারা ম্যানেজ করে সেটা তারাই জানে। অবশেষে এই স্টাফরা এসেই আমাদেরকে বললো যে অমুক মেনুটা হবে না, তমুক মেনুটা হবে না। তো সেটা হচ্ছে গিয়ে খাবার অর্ডার করার পরে এই সময় প্রায় 2 ঘন্টা আমাদের পার হয়ে গেছে, এরপর এই অবস্থা। এর মধ্যে হচ্ছে আশপাশের টেবিলে দেখছি যে হ্যাঁ, এখানে তারা হচ্ছে কি লাইভ স্টেশনে সুশি তৈরি করে, সেটা দেখতে ভালোই লাগে, সবই ঠিক আছে। তো আমার যে আইটেমগুলো সেগুলো হচ্ছে কি শেষ পর্যন্ত অনেকগুলো আইটেম তারা নিজেরাই হচ্ছে আমাকে রিকোয়েস্ট করে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাতেও আমি খুশি। এই দেখো, রাইসের সাথে শুধুমাত্র একটা কারি ওরা সার্ভ করতে পেরেছে, বাকিগুলো ওরা এখনও আরও অনেক সময় নেবে, মানে দিতে পারবে না। ভাই আমি হচ্ছে কি মাফ চাই, দোয়াও চাই, কিন্তু আমার দুঃখ লেগেছে যখন আমি বিল দিতে যাই তখন দেখি যে আইটেমগুলো তারা হচ্ছে গিয়ে বাদ দিয়েছে ওই আইটেমগুলো সহ আরও যেগুলো আমি অর্ডারও করিনি তারও অনেকগুলো আইটেম হচ্ছে এর মধ্যে ইনক্লুড করে ইচ্ছা মতো একটা ভুতরে বিল আমাকে ধরিয়ে দিয়েছে।